बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा, आशा करी तुम्हरा आल्लाहर रहमते भालो आछो। आलहमदुलिल्लाह, आमिओ भालो आछि। आज आमी तुम्हादेर सामने व्यवसाय उद्योग क्लास निये हाजिर होयेछि। आमी आनारकली सहकारी शिक्षक, नायाबाटी हाजी शरियतुल्लाह विद्यापीठ, खालिशपुर, खुलना। আজকের বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ, শ্রেণী দশম, অধ্যায় নয়। শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটি পাইকারি বাজারের ছবি দেখতে পাচ্ছি, যেখানে অনেক আমের সমাগম ঘটেছে। এখানে আম বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরপরে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুচরা ব্যবসায়ী তার পণ্যদ্রব্য নিয়ে বসেছে। কিসের উদ্দেশ্যে? বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা আরেকটি বাজারের ছবি দেখতে পাচ্ছি, যেখানে পাইকারি পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য লোকজন বা ব্যবসায়ীরা সমবেত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব বিক্রয়, অর্থাৎ বিপণন বা বাজারজাতকরণ সম্পর্কে। শিক্ষণফল। এই অধ্যায় থেকে তোমরা যে সকল বিষয় সম্পর্কে ধারণা পাবে, সেগুলো হচ্ছে: এক, বিপণনের ধারণা বর্ণনা করতে পারবে; বিপণনের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে; বণ্টন প্রণালীর ধারণা বর্ণনা করতে পারবে; বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা একটি ডিপার্টমেন্টাল স্টোরের ছবি দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আরেকটি মুদি দোকানের ছবি দেখতে পাচ্ছি, যেখানে একজন বিক্রেতা তার পণ্যদ্রব্য মাপছেন। আমরা আরেকটি মুদি দোকানের ছবি দেখতে পাচ্ছি, যেখানে বিক্রেতা তার খাতায় হিসাব রাখছেন। তাহলে এসো শিক্ষার্থীরা, বিপণন কী এটা সম্পর্কে আমরা ধারণা লাভ করি। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করা থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বলা হয় বিপণন বা বাজারজাতকরণ। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় বিপণন বা বাজারজাতকরণ। আমরা আরেকটু স্পষ্টভাবে বলতে পারি যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কী বলা হয়? বিপণন। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বলা হয় বিপণন। আর যদি ব্যাপকভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে বলতে হবে যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার পর্যন্ত সকল কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ সহ যাবতীয় কাজের সমষ্টিকেই বলা হয় বিপণন। আচ্ছা, এখন এই বিপণনের গুরুত্ব আমরা বিভিন্নভাবে উপলব্ধি করতে পারি। কারণ দেখো, একটি প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করলেই তার কাজ শেষ হয়ে যায় না। এই পণ্যটা ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় যে সকল কাজ আছে
সবগুলোকেই একত্রে বলা হয় বিপণন। এরপরে আসো বিপণনের কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করি। উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে হচ্ছে বিপণন। বিপণনের মাধ্যমে পণ্য ও সেবার মালিকানাসত্ত্ব, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি হয়। আর বিপণনের কাজগুলি কী কী? সেগুলি হচ্ছে ক্রয়, 2 নম্বর বিক্রয়, 3 পরিবহন, 4 গুদামজাতকরণ, 5 প্রমিতকরণ, 6 পর্যায়িতকরণ, 7 মোড়কীকরণ, 8 তথ্য সংগ্রহ, 9 ভোক্তা বিশ্লেষণ। আচ্ছা, আমরা এবার এই যে বিপণনের কার্যাবলীগুলি এগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করি। প্রথমেই আমাদের বিক্রয় কার্যাবলী, বিপণনের কার্যাবলীর মধ্যে প্রথম যে কার্যাবলী রয়েছে সেটা হচ্ছে ক্রয়। ক্রয় বিপণনের একটি অন্যতম কাজ। নিজস্ব ব্যবসা বা পুনঃবিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী কী করতে হয়? ব্যবসায়ীদের প্রথমে ক্রয় করতে হয়। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। এরপরে আসছে কার্যাবলী 2 নম্বরে আসছে বিক্রয়। এই বিক্রয় হচ্ছে একটি আবশ্যকীয় কাজ, হচ্ছে বিপণনের একটি আবশ্যকীয় কাজ হচ্ছে বিক্রয়। এই বিক্রয় বলতে বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা কী হয়? হস্তান্তর করা হয়। হস্তান্তর করা হয় পণ্যের মালিকানা। পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান, মূল্য নির্ধারণ বিক্রয়ের সাথে জড়িত। এরপরে আসছে 3 নম্বরে পরিবহন। পরিবহন পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। এর মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয়। যেমন আমরা দেশে বসেই জাপানের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ব্যবহার করি এবং আমাদের দেশে চিংড়ি মাছ, চা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন সেগুলো ভোগ করে থাকে। এরপরে 4 নম্বরে আসছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের সকল পর্যায়ের পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক পণ্য বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয় কিন্তু ব্যবহার হয় সারা বছর। যেমন গোলালু ও টমেটো আমরা সারা বছর ব্যবহার করে থাকি। কিসের মাধ্যমে আমরা এটা করতে পারি? একমাত্র গুদামজাতকরণের মাধ্যমেই আমরা একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্যদ্রব্য সারা বছর আমরা ব্যবহার করতে পারি। এরপরে আসছে 5 নম্বরে প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করাকে বলা হয় প্রমিতকরণ। পণ্যের বিপণন প্রক্রিয়াকে সহজ করতে এবং গতিশীলতা বাড়াতে এই প্রমিতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে 6 নম্বরে আসছে পর্যায়িতকরণ। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে বলা হয় পর্যায়িতকরণ। যেমন ওজন, আকার, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী ভাগ করা। এরপরে আসছে মোড়কীকরণ। পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে বলা হয় মোড়কীকরণ। এরপরে তথ্য সংগ্রহ। 8 নম্বরে আসছে তথ্য সংগ্রহ। পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা বিপণনের একটি কাজ। বাজারে কোনো পণ্য চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেতা ও ভোক্তাদের পছন্দ ও রুচি কেমন সে সম্পর্কে জানতে হলে আমাদেরকে কী করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। ভোক্তা বিশ্লেষণ। বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ করা। এর ফলে কী হয় যে ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পায় এবং বিক্রয় প্রসার লাভ করে। এরপরে আসছে দেখো যে বিপণন বিভাগ। এই বিপণন বিভাগকে প্রথমেই ভাগ করা হচ্ছে বণ্টনকারী।
বন্টনকারী থেকে পাইকারি বিক্রেতা, বন্টনকারী কারা কারা আছে, এখানে পাইকারি বিক্রেতা আছে এবং খুচরা বিক্রেতা আছে, এবং এই দুই পক্ষ থেকেই শেষমেশ কার কাছে পণ্যটা, পণ্য বা সেবা পৌঁছায়, ভোক্তার কাছে পৌঁছায়। এরপরে দেখো আমরা এখন পড়ব বন্টন প্রণালী সম্পর্কে, বিভিন্ন পণ্যের বিপণন সম্পর্কে। প্রথমে এক নম্বরে আসছে যে সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। দুই নম্বরে আসছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। তিন, পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। চার নম্বর, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। আর পাঁচ হচ্ছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। দেখো একটা আমরা ছকের মাধ্যমে দেখি যে উৎপাদনকারী থেকে এই প্রক্রিয়াটা কীভাবে চলতে পারে, যে সরাসরি ভোক্তার নিকট পৌঁছাতে পারে। তারপরে হচ্ছে উৎপাদনকারী থেকে প্রথমে খুচরা বিক্রেতা, তারপরে ভোক্তার নিকট পণ্য বা সেবাটা পৌঁছাতে পারে। তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে উৎপাদনকারী থেকে পাইকার, তারপরে খুচরা বিক্রেতা এবং তারপরে ভোক্তার নিকট পণ্য বা সেবা পৌঁছায়। চার নম্বর যে বন্টন প্রণালী আছে সেখানে উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে সে পণ্য বা সেবাটি কোথায় পৌঁছায়, ভোক্তাদের নিকট পৌঁছায়। আর পাঁচ নম্বরে যেটা আছে উৎপাদনকারী থেকে প্রতিনিধি বা এজেন্ট এবং তারপরে খুচরা বিক্রেতা এবং তারপরে হচ্ছে